গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এখন বাজে 7:45। তো আমি এখানে কিছুই করিনি, গ্যাস মাত্র জ্বালিয়েছি, এইমাত্র গরম জলটা মিশালাম। আর এদিকে আমার মেয়ে উঠেনি বলে দেখো কোকো কি কি করছে। আর কি জন্য এই কি আছে, বাড়ি যাবে না ঘরে যাবে, কি হলো বলো। হ্যাঁ আমি মেয়ে উঠেনি, শুয়ে আছে বলে ওকে ডাকছে, দেখো গাও গাও করে এখান দাঁড়িয়ে ও শান্তি নেই, কেন মেয়ে উঠছে না, ওকে ডাকছে এখানে আছে, কি আছে কোথায় যাবে, দিদিকে ডাকো দিদিকে ডাকো, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, ডাকো ডাকো দিদিকে ডাকো 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 দিদিকে ডাকো। ওই দেখো গিয়ে ওকে ডাকছে, এই যে শান্তি নেই, কেন উঠছে না কেন উঠছে না, এখানে শুয়ে কেন আছে, ওই দেখো তো দেখো বসে থাকবে, যত করবে যত না আসবে ততক্ষণ এই যা বাইরে যা রোদে যা রোদে, এখানে রোদ এসছে, যা আরাম লাগবে, যা এই দেখো যা। আচ্ছা আমি টিফিন বানাতে যাচ্ছি রান্না করে, তো রান্না কি করবো বুঝি না, একটু লাভ আছে, লাভটা রান্না করতে হবে, দু তিন দিন আগে রেখে দিয়েছিলাম সেই যে। আচ্ছা বেগুন আর মূলা দিয়ে একটা সবজি বানাবো, এতটুকু প্ল্যান করেছি। হ্যাঁ আর এতটা দেরি হয়েছে আজকে, এরকম টাইমে আমার অনেকটা হয়ে যায়, কিছু কিছু করে নিয়ে আসছি, এখন তাড়াতাড়ি করে করতে হবে, ঠিক আছে আবার স্কুলে তো যেতে হবে। তো এর যে সকালবেলা উঠে আসলে আজকে না গাছে জল টল দেওয়া, একটু ঝাড়া টাড়া দেওয়া, এগুলো সব শেষ করে নিয়েছি, তো এই জন্যই দেরি হয়েছে। পরশু ছিলাম না সকালে উঠে সেই ঝাড়ু টাড়ু দেওয়ার কাজটা পুরো উঠে শেষ। তো যদিও এই টাইমে অনেকটা আগে চাটা খেয়ে নিই, আজকে চা এখন খাইনি, খাবো চা খাবো কিনা ভাবছি, চাউমিন বা ম্যাগি ম্যাগি বানাবো, তো ম্যাগি খেয়ে নেবো, অত কেন কি দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো রান্না তো ছেড়ে নেই, তো কে আছে কে আছে গো টিফিন কে আছে, তো টিফিন কোকো টিফিন খাওয়াছে, বিস্কিটও খেয়ে নিয়েছে, ঠিক আছে তো রান্নাটা করছি এখন। স্কুলে যাওয়ার আগে রুদি ভাবি একটু কথা বলে যাবো, কিন্তু এতটাই দেরি হয়ে যাচ্ছে, যাওয়ার আগে আর কথা বলা সম্ভবই হয় না। হ্যাঁ তো রুজ বাউরি যে ঠিক আছে যাওয়ার আগে একটু কথা বলবো, কিন্তু টাইমে একদম মিলাতে পারি না। আর এখানে না ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা বিকেলবেলা টিফিনের জন্য, এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছি, দেখো অন্ধকার লাগছে না ঘরটা, লাইট জ্বালানি তো, এই যে এই দেখো বাইরে যাচ্ছে না, দেখা যাবে হয়তো, এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছি, ছোলা এই যে ছোলা ভিজানো, ছেলেটা পড়ে যাবে বিকালবেলা হলে একটু সিদ্ধ খেলে পেঁয়াজ তেল দিয়ে মেখে, এতে আমার মেয়ে খুব ভালোবাসে, তো এই জন্য ছোলাটা ভিজে রাখলাম। এদিকে মসুরি ডাল ছিল, তো মসুরি ডালগুলো রান্না করলে না একদম টেস্ট নেই, একদম ভালো না, মোটা মোটা দানা। হ্যাঁ তো ওগুলো আমি রান্না মানে ডালটা না করবো, ভাবলাম একটু বড়া টোড়া বানিয়ে খেলে শীতের মধ্যে ভালো লাগবে, তো এই জন্য এই ডালগুলোও ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখন খুব তাড়াতাড়ি করতে হবে, আচ্ছা এখন রাখছি, তো তাড়াতাড়ি করে খুব রান্নাটা সেরে নিই, আর 8টা বেজে গেছে বুঝতে পারো, আর 2 ঘন্টার মধ্যে আমার পুরোপুরি সব কিছু করতে হবে, ঠিক আছে তো এখন রাখছি। মা যাও না মুখটা ধুয়ে আসো, যাও স্কুল থেকে আসলাম, আসলে যাওয়ার সময় একটা তাড়া ছিল, তো সকালবেলা মাছ এনে দিয়েছিল, যাওয়ার মানে আধা ঘন্টা 9:30 বেজে গেছে, তখন বাইরে এসে মাছ দিয়ে গেছে, তো টেঙ্গা মাছ বলে তোমরা কী বলতে জানি না, আমাদের এখানে টেঙ্গা মাছ বলে, এই যে
দেখো স্কুল থেকে এসে তো মাছটা ফ্রাই করে খেলাম, ভাত খুব মজাদার, খুব ভালোই লাগলো। তো তারপর একটু শুয়েছিলাম, একটু রেস্ট রেস্ট করে উঠলাম। তারপর মেয়ের টিচার আসলো, তো মেয়ের টিচার পড়িয়ে গেল, কিছুক্ষণ হয়ে গেছে। তো এদিকে আমি কি বলে এগুলোকে চানাচুর করেছি। হ্যাঁ, তো তারপর এর সাথে অনেক কিছু মিলিয়েছি। দেখো চানাচুর টানাচুর মিলিয়ে একদম খুব ফাইন করে একটা বানিয়েছি। আর আমার তো মুড়ি ছাড়া হবে না, এই জন্য সাথে একটু আলাদাভাবেই মুড়ি নিয়েছি। আর একটু চা সাথে নিয়েছি, চা সন্ধ্যাবেলা খুব ভালো টিফিন এটা। খুব ভালো টিফিন চাটা। তো আমার খুব ইচ্ছে করে যে আজ সকালে তো জানো চানা চানা সিদ্ধ করে পেঁয়াজ আর এই সব কিছু করে রেডি করে নিয়েছি, এবার চানাচুর নেই ঘরে। হ্যাঁ, এবার মেয়ে বলছে একটু চানাচুর হলে ভালো ছিল, তা ইচ্ছে করছিল না, চাও করে নিয়েছি। গরম গরম চাটা খাবো, মেয়ে বলে একটু চারা চুরালে ভালো ছিল, তখন কি আর ইচ্ছে হয়। তো চাটা রেখেই গেলাম দোকানে, তো ওখান থেকে গিয়ে একটু চানাচুর আনলাম, তারপর মিলিয়ে টিলিয়ে রেডি করলাম, এখন একটু খাবো। হ্যাঁ, তো খুব মজাদার খানা, আর এটা খুব মুখরোচক। ক্ষতিটা করে হবে, আগে তো মুখরোচক খানাটা খেয়ে নেই, তারপর না এটাতে চানাটা ভালো, শরীর চানাটা ভালো, এখানে সবগুলি ভালো চানাচুর ছাড়া। না কিন্তু খুব ভালো লাগে চানাচুর, শীতের মধ্যে এই মজাটা মানে খুবই দারুণ খাওয়া। তুমি টেস্ট করে বলো। হ্যাঁ, টেস্ট করে বলো। এরকম আছে দেখি, ভালো তো হওয়ার কথা। ঝাল হয়েছে? ঝাল ঝাল লঙ্কা মুখে দেয়নি তো। ঝাল আছে। ভিডিওটা এখানে শেষ করবো, তো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগলো, ভালো লাগলো কিনা, আর কমেন্ট করে অবশ্যই বলবে যে কোথাও কি তোমরা কি দেখতে চাও কি না। আর আমার এই ভিডিওতে তোমরা আমার এই ফ্যামিলিতে যারা আছো তোমরা আমাকে সবাইকে দেখছো, তাদের সবাইকে আমার একদম খুব আদর ভালোবাসা জানিয়ে সবসময় আমি শুরু করি সকাল থেকেই। তো এখন এইখানেই শেষ করছি এই ভিডিওটা, আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। ঠিক আছে, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সে
শেয়ার করে দিও, হ্যাঁ, আর লাইক করে অবশ্যই দিও। ঠিক আছে, আজকের মতো এখানেই, আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। টাটা।